আজকাল মার্কেটে এত বাই নাও পে লেটার অ্যাপস এসে গেছে যে বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে যে কোনটা ভালো আর কোনটা ভালো না। এই ট্রেন্ডটাকে ফলো করে অ্যামাজনও 2020তে নিজেদের একখানা বাই নাও পে লেটার প্রোডাক্ট অ্যামাজন পে লেটার লঞ্চ করেছিল ইন্ডিয়াতে। যবে থেকে অ্যামাজন পে লেটার ইন্ডিয়াতে এসেছে তখন থেকে এটার উপর অসংখ্য ওপিনিয়ন অ্যান্ড রিভিউজ এসেছে, কিন্তু এই ভিডিওতে আজকে আমরা আপনাদের বলবো যে আসলে অ্যামাজন পে লেটার জিনিসটা কি, এটা কি এদের কম্পিটিটরস লাইক স্লাইসপে, উনি ইত্যাদির থেকে বেটার, নাকি এটাকে অ্যাভয়েড করা যেতে পারে। দেখুন, একটা ফ্যাক্ট তো সবারই জানা থাকবে যে নাই অ্যামাজনের কাছে কোনো ব্যাংকিং লাইসেন্স রয়েছে আর নাই NBFC, তো তাই অ্যামাজন যতগুলো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বার করে সেগুলো কোনো না কোনো ব্যাংক বা NBFC-র সাথে টাই আপ করেই বার করে। অ্যামাজন পে লেটারটাও অ্যামাজন ক্যাপিটাল ফ্লোট, যেটা কিনা একটা NBFC আর IDFC ফার্স্ট ব্যাংক, এই দুটোর সাথে টাই আপ করে বার করেছিল। সো বেসিক্যালি এই প্রোডাক্টের ফ্রন্ট এন্ড অ্যামাজন ম্যানেজ করে আর ব্যাক এন্ডে এই দুটো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের দ্বারা ম্যানেজ হয়। তো আপনার ইন্টারেস্ট কত লাগবে, কতটা লেট ফিস কাটবে, কত লম্বা EMI দিতে হবে, এই সবই ক্যাপিটাল ফার্স্ট অ্যান্ড IDFC ডিসাইড করে থাকে। যেরকম কি আপনার জানাই থাকবে যে অ্যামাজন পে লেটারে জয়েন করার জন্য আপনাকে কোনো আপফ্রন্ট চার্জেস দিতে লাগে না, শুধু আপনার কাছে ভ্যালিড নাম্বার আর প্যান কার্ড হওয়া দরকার। এটার সাথে সাথে আপনার সিভিল স্কোর কম করে হলেও 700 থেকে 750 হওয়া চাই, সেটা নিচে থাকলে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে না। এই একটা পার্থক্য এসে যায় অ্যামাজন পে লেটার আর তার বাকি কম্পিটিটরস লাইক স্লাইস অ্যান্ড উনির মধ্যে। স্লাইস অ্যান্ড উনিতে এরকম কোনো 750 সিভিল স্কোরের রিকোয়ারমেন্ট নেই। যেরকম হয়তো আপনাদের জানা থাকবে যে স্লাইস অ্যান্ড উনি দুটোতেই 5 থেকে 10 লাখের ভালো লিমিট দেওয়া হয়, কিন্তু অ্যামাজন পে লেটারে এমনটি হয় না। অ্যামাজন পে লেটারে ম্যাক্স 60,000-এর লিমিট দেওয়া হয়, সেটাতেও আপনাকে প্রথমে কম লিমিট দেওয়া হবে, দেন আপনি সেই লিমিটটাকে যেরম যেরমভাবে ইউজ করতে থাকবেন সেরম সেরমভাবে আপনার লিমিটও বাড়তে থাকবে। অ্যামাজন পে লেটারকে ব্রডলি অ্যামাজনের শপিং করার জন্যই বানানো হয়েছে, যেখানে স্লাইস অ্যান্ড উনি আপনি যেখানে খুশি ইউজ করতে পারবেন। আরও একটা মেজর ডিফারেন্স বিটুইন অ্যামাজন পে লেটার অ্যান্ড এটার কম্পিটিটার্স যে অ্যামাজন পে লেটারে আপনি কোনো ক্যাশব্যাক পাবেন না। অ্যামাজন টাইম টাইমে কিছু অফার দিতে থাকে যেটাতে ওদের ফেসিলিটি আপনি ইউজ করতে পারেন, বাট আনলাইক স্লাইস অ্যান্ড উনি 1-2%-এর ক্যাশব্যাক অফার করে সব রকম খরচায়, সেরকম কোনো ক্যাশব্যাক অ্যামাজন পে লেটার কিন্তু আবার দেয় না। আরও একটা ডিফারেন্স আমরা নোটিস করেছি যে অ্যামাজন পে লেটার এমন যেখানে আপনি অ্যামাজন পে লেটার ইউজ করতে পারবেন না কিছু ট্রানজাকশান লাইক জুয়েলারি শপিং, অ্যামাজন গিফট, অ্যামাজন পে ব্যালেন্স টপ আপ ইত্যাদি। স্লাইস, উনি আর বাকি BNPL অ্যাপসে এতটাও রেস্ট্রিকশন নেই, দে আর জেনারেলি মোর ওপেন টু ওয়্যার ইউ ক্যান স্পেন্ড। তো ভাই, এখনো অবধি আপনার শুনে লাগতে পারে যে অ্যামাজন পে লেটার নেওয়ার তো কোনো পয়েন্টই নেই, না ক্যাশব্যাক রয়েছে, না ভালো লিমিট দিচ্ছে, আর তার উপর এত রেস্ট্রিকশন। কিন্তু এরকমও নয়, অনেক ভালো জিনিসও রয়েছে অ্যামাজন পে লেটারের, তো চলুন সেটাও দেখে নিন। দেখুন, এটা তো আপনার জানাই থাকবে যে বাই নাও পে লেটারে যদি আপনি ডিউ পেমেন্টটা টাইমে করে দেন তাহলে আপনার কোনো ইন্টারেস্ট চার্জেস লাগে না। ইউজুয়ালি এই টাইম পিরিয়ডটা হয় 15-30 দিনের, কিন্তু যখনই আপনি পেমেন্টটা ডিলে করবেন তখন অবভিয়াসলি ওই পেমেন্টটা 3-6 মাসের EMI বানাবেন আর তখনই সেটার উপর চার্জেস লাগা শুরু হবে। মোস্ট NBFC অ্যান্ড ব্যাংকস আপনাকে 1.5%-2.5%-এর মধ্যে ইন্টারেস্ট লাগায়, কিছু কিছু কেসে তো এই ইন্টারেস্টটা 3-4% পার মান্থেরও হয়ে যায়। যেরকম সব ক্রেডিট কার্ড কোম্পানিস 3-3.5%-এর ইন্টারেস্ট লাগায় সেরমই, বাট অ্যামাজন পে লেটারের ক্ষেত্রে ইন্টারেস্ট ভ্যারি করে 1.5%-2% পার মান্থ। দ্য ম্যাক্সিমাম ইন্টারেস্ট দ্যাট দে অ্যাপ্লাই ইজ 2% পার মান্থ, যেটা আপনি কনভার্ট করালেও আপনার 24% পার অ্যানামই পড়বে। আপনাদের শুনে বেশি মনে হতে পারে, বাট এদের রেটটা বাকি কম্পিটিটরসদের কম্পারিজনে অনেকটাই বেটার। যদি আমরা লেট পেমেন্টের কথা বলি তো কিছু এমন টাইপের পেনাল্টি ও লাগবে। যদি আপনি ভালো করে অবজার্ভ করে দেখেন তো এটা ভ্যারি করে 2.5%-50%। যদি আপনার ডিউ অ্যামাউন্ট 20,000-এর বেশি হয় তাহলে আপনার 500 rupees লেট ফিজ লাগবে, উইচ ইজ লাইক 2.5%। আর যদি আপনি 200 rupees লেট করেন তাহলে আপনার 100 rupees ফিজ লাগবে, উইচ ইজ লাইক 50%। আগেন, শুনে অনেক বেশি মনে হতে পারে, বাট স্টিল দিস ইজ বেটার দেন দ্য কম্পিটিশন। ভাই, এই ইন্টারেস্ট আর লেট ফিস সেরমও বড় অ্যাডভান্টেজ দেখে লাগছে না। তাহলে রিয়েল অ্যাডভান্টেজটা কি অ্যামাজন পে লেটারের?
The real advantage of Amazon Pay Later is the flexibility it offers. যদি আপনার পেমেন্ট ডিউ হয় আর আপনার পেমেন্ট ডিউ ডেট থাকে 5 তারিখের তো আপনি 5 তারিখের আগে যখন খুশি যেরকম ভাবে খুশি আপনি টাকাটা দিলেই হয়ে যাবে সেই ক্ষেত্রে কোনো চার্জেস আপনার লাগবে না ধরে নিচ্ছি আপনার 10,000 এর বিল পে করার রয়েছে আর আপনি সেই 10,000 এর বিলটাকে যেরকম ভাবে খুশি পে করতে পারবেন কোনো মানে নেই যে আপনাকে 10,000 একবারেই দিতে হবে আর সেটার জন্য আপনাকে এক্সট্রা চার্জেসও দিতে হবে না ওয়েল বাকি কোম্পানিজে এইভাবে হয় না কিছু কম্পিটিটরস আপনাকে এই ফ্লেক্সিবিলিটিটা দেয় কিন্তু ম্যাক্সিমামে দেয় না তো এইগুলো হলো অ্যামাজন পে লেটার এর প্রোস এন্ড কনস এই প্রোডাক্টের কনস একটু বেশি আর আমরা মনে করি যে মার্কেটে এর থেকে বেটার বিএনপিএল প্রোডাক্টস রয়েছে হাউএভার যদি আপনি অ্যামাজনে অনেক বেশি খরচা করেন আর আপনার কাছে অ্যামাজন আইসিআইসিআই পে ক্রেডিট কার্ড নেই দেন ইউ ক্যান কনসিডার অ্যামাজন পে লেটার আপনাকে কোনো এক্সট্রা চার্জেস দিতে হবে না আর আপনার শপিং এক্সপিরিয়েন্স অনেকটাই স্মুথ হয়ে যাবে সো দ্যাটস ইট আমাদের ভিডিও এইখানেই এন্ড হচ্ছে কোনো রকম কোনো ডাউট থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আর যেরকম কি বলি প্রত্যেকবার যাওয়ার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে যাবেন